আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করতে চাচ্ছি, আর সেই ভিডিওটি হলো প্রকৃতি। প্রকৃতির মাঝে আজকে আমরা সবাই হারিয়ে যাব। তো আজকে কিন্তু আমি অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি, কারণ আমাদের দেশের যে অবস্থা তার কারণে তো বাসা থেকে বেরই হওয়া যায় না। তারপরও আমি আজকে বের হয়েছি, কারণ বাসায় থাকতে ভালো লাগতেছিল না, আর জানালা দিয়ে সব সময় এত সুন্দর দৃশ্য দেখি, আর যদি এখানে না আসি তাহলে কি ভালো লাগে। তো আমি মনে করি যে আপনাদের কাছেও আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি পছন্দ হবে, যারা প্রকৃতিকে ভালোবাসেন, সবসময় প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসেন, তাদের কাছে আমার এই ভিডিওটি ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আমরা কিন্তু নৌকা দিয়ে যাচ্ছি। তো এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এখানে যে খালা আসে তাদের বাড়ি। তো খালাদের নৌকা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো দেখুন পানির মধ্যে আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে না। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে অন্য কোনো কিছু শেয়ার করব না, আজকে শুধু শেয়ার করব প্রকৃতি। তো এই যে আমি চলে আসলাম, খালা আমাদেরকে আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে আমাদেরকে পৌঁছে দিচ্ছে। তো নৌকায় ঘুরতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু, আর আমার তো নৌকায় ঘুরতে অনেক ভালো লাগে, আমি অনেক ভালোবাসি ঘুরতে। ঘুরতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে নৌকায়, লঞ্চে, রিকশায়, এগুলোতে ঘুরতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ট্রেনেও কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগে চাইলে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো এই যে খালা নৌকা বাইছে, আমি বললাম যে খালা আপনাকে একটু ভিডিও করি, খালা বলতেছে না। তো এই যে খালাদের বাসাটা কিন্তু অনেক সুন্দর, পুরো একটা গাছ দিয়ে খালাদের বাড়িটা পুরো ঢাকা। আমার জানালা দিয়ে কিন্তু আমি খালার বাসার দিকে প্রায় সময় তাকিয়ে থাকি। তো আর আমার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে, আমি সব সময় প্রকৃতির মাঝে থাকতে চাই। তো এতে দেখুন কত সুন্দর গাছটা, বিশাল বড় এই গাছটা। তো এই যে খালাদের বাসার আরো কয়েকটা নৌকা, এই যে এটা খালাদের একতলা বাড়ি। তো আমরা এখন যাব ওই জায়গায় যেখানে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমরা সেখানে যাব। আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর, আর আজকের ওয়েদারটা তো জাস্ট অসাম। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে চলে আসছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি, কিন্তু আপনারা কিন্তু পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। আর এই তো আমরা চলে আসছি খালার, কি যেন হয় পিচ্চি বাবুটা। তো এই তো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর প্রকৃতি। আসলে এই প্রকৃতির মাঝে যারা থাকতে ভালোবাসেন তারাই একমাত্র এর মূল্য বুঝতে পারবেন। তো এটা হলো পাট শাকের ক্ষেত, তো এখানে পাট শাক বোনা হয়েছে। তো আমি যেই দিক দিয়ে আসলাম সেদিকেও কিন্তু যখন বর্ষার দিন শেষ হয় তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু ফলা হয়, আর এখান থেকে নিয়ে কিন্তু আমরা উঠিয়ে খাই। যখন আবার বর্ষাকাল চলে যাবে আপনাদের সাথে কিন্তু
খেতে এসে শেয়ার করবো আমরা কীভাবে সবজি তুলে নিয়ে বাসায় যেয়ে খাই। তো এই তো দেখছেন, গাছের ফাঁকে সূর্যের আলো চিকচিক করছে। তো আজকে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য চলে আসলাম। আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না, জাস্ট নৌকা দিয়ে আসতে 2 মিনিটের মতো লেগেছিল। ভাবলাম আমি একলা একলা ঘুরতে আসবো, তাই আপনাদেরকেও কিন্তু সাথে নিয়ে এসেছি। তো এই তো আমি আর আমার হাজবেন্ড কিন্তু চলে এসেছি একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য। আর এখানে এত সুন্দর বাতাস ছিল, আসলে মন প্রাণ জুড়ে যাচ্ছিল। অনেকদিন পরে এসেছি, অনেকদিন পরে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে ছেলেরা বাইক নিয়ে রেস করে, এত স্পিডে বাইক চালায় যে দেখলে ভয়ই লাগে। তো এই তো অনেকে আবার হাঁটতে চলে আসছে। আসলে এই জায়গাটা এত সুন্দর যে এখানে আসলে মন ভালো হয়ে যায়, এরকম একটা জায়গা। জায়গাটা পছন্দ হয়েছে, যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু একটা লাইক করে দিবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলেই আমার ভিডিওর সার্থকতা। তো এই তো এটা একটা ক্যাম্প, ক্যাম্পটার ভিতরে কিন্তু অনেক সুন্দর। এটার মধ্যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ, এই লাল ফুলগুলো কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর। ক্যামেরায় এটার রঙটা আসছে না, কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর। তো এই ক্যাম্পটার ভিতরে কিন্তু অনেক সুন্দর, এটার মধ্যে দোলনা, তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, আর এটার মধ্যে খুব সুন্দর ছাউনি দেওয়া আছে। যদি এখানে কেউ একটু সময়ের জন্য বসে, মন খারাপ থাকলেও কিন্তু মন ভালো হয়ে যাবে এমন একটা জায়গা। যারা প্রকৃতি লাভার্স তারাই কিন্তু এইসব জায়গায় আসতে ভালোবাসে, আর আমিও এই জায়গায় আসতে খুব ভালোবাসি। তো আজকের জন্য বিদায়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।